রাস্তা পরিষ্কার করাকে কেন্দ্র করে বিবাদের জেরে বৌদিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ দুই দেওরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মালদা জেলার ইংরেজবাজার থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায়। ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই গ্রামবাসীদের রোষের মুখে পড়ে দুই অভিযুক্ত দেওর নরেন প্রামাণিক এবং সুরেন প্রামাণিক। নির্যাতিতার স্বামী জয়দেব প্রামাণিক পেশায় সেলুন ব্যবসায়ী, ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন না তিনি। দুই অভিযুক্তের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন নির্যাতিতার পরিবার, যদিও দুই অভিযুক্ত বর্তমানে পলাতক। আমি লেপছিলাম আর আমাকে দেব ছিল ধরে আমাকে নিয়ে যে ঘরে ঢুকে দিয়েছে আর আমাকে চেপে ধরে রেখেছে আর আমাকে শাড়ি টাড়ি খুলছে, ব্লাউজ টুলাউজ সব খুলছিল, ব্লাউজ খুলতে দিইনি, শাড়ি টাড়ি খুলে আমাকে সব খুলেছে। টক ছিল কামা ছিল ওখান থেকে সব শুনতে পেয়েছে, তবে আমাকে টেনে মনে বের করলো, এখন হাত উঠে গেল না। সুদেন কজন মিলে? দুজন মিলে এটা ঘরে করেছে। হ্যাঁ, দরজা লেগে দুজন মিলে। হ্যাঁ, আপনা শ্রীরামপুর যে কি রাস্তাটা আছে কিনা, তিন ভাই থেকে রাস্তা আছে দিয়েছে ব্যবহার করতে, রাস্তাতে পরিষ্কার করতে হবে অতি মোটে, রাস্তায় নোংরা পয়সা তাহলে রাস্তায় নোংরা তার দেখতে বাজে লাগবে। আমরা ঝাড়টা দিচ্ছে, ঘোলামি দিচ্ছে, ওরা বুঝে না বলে করতে দিব না, তোমরা শুধু যাবা আসবা, হ্যাঁ এই মাত্র পরিষ্কার করতে দিব না, পায়খানা করবে কি করবে আমাদের দেখা না, তোমরা শুধু যাবা আসবা। হ্যাঁ, ওই রাস্তা নিয়ে কোনো মতে দিবে না, লেপতে ঘোলা নিতে দেবে না, খারে কেন দিবি না, না আমরা দিব না। এর মধ্যে তারপর ওরা চলে গেল আমার চলে বাড়ি, আমি রাস্তা বসে চুল কাটছি, এর মধ্যে দুটো ভাই তুলে নিয়েছে বাড়ির মধ্যে ঢুকে গেছিল, মেন গেটা লেগে দিয়েছে, আমি ঢুকতে পারছি না, বড়ো ছেলে বাইরে আছে গ্রামে ঘুরতে যায়, মেয়ে তো ছেলে বাথরুম করছে, এর চিৎকার চিৎকরি করছে, আমি কোনো মতে ঢুকতে পারছি না, আর কোনো মতে ঢুকতে কী করবো, যে সুরেন ছোটো ভাই চেপে রেখেছে আর মেজো ভাই তো উপরে চড়ে গেছে, কোনো মতে ছুটিয়ে দিয়েছে আমাকে, দেখছি অবস্থা খারাপ। কী রেপ করছিল লোটে সম্পর্কে কে আপনার? আমার ভাই হয় মেজো ভাই, আর দু ভাই মিলে এখন কোথায় ভর্তি আছে? হ্যাঁ, মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।